হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পিজন লাভার। বন্ধুরা আজকে আবার একদম নতুন ভিডিও তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা আজকে যাব গিরিবাজ কিং, গিরিবাজ জগতে এই এর নাম প্রচুর নাম আছে, মালঞ্চই বাড়ি। এরা একবার রেসও খেলেছে কিন্তু সেভাবে ব্যতিক্রম রেজাল্ট করেনি, কিন্তু এর কাছে বহুত ভালো ভালো গিরিবাজ আছে। গিরিবাজ কিছু সেলও করবে, সেই উদ্দেশ্যে আমাকে কল করেছিল যে দাদা আজকে আমার একটা ভিডিও করে দাও। তা এই বাপ্পা ভাই, নাম হচ্ছে বাপ্পা ভাই, এই বাপ্পা ভাই বাড়িতে আজকে একটা ভিডিও করব। বন্ধুরা বাপ্পা ভাইয়ের নামও ভালো আছে আর পায়ের রেজাল্টও ভালো আছে, অবশ্যই দেখে শুনে নেবেন। কবুতরগুলো তোমাদেরকে দেখাবো সেভাবেই। চলুন যাওয়া যাক বাপ্পা ভাইয়ের বাড়ি থেকে। আমার বাড়ি থেকে মিনিট 15 করে লাগে বাপ্পা ভাইয়ের বাড়িতে যেতে। চলুন বলতেই বাপ্পা ভাইয়ের বাড়িতে চলে আসলাম। আসতেই বাপ্পা ভাইয়ের একটা পায়রা সুন্দর বাজি দিচ্ছে, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। হঠাৎ কবুতরের খোপে বিড়াল আসার ধরুন, দেখুন সুন্দর বাজি দিল। যে বিড়াল এসেছিল বলেই কবুতর গুলো ঘরে উঠছে না, একদম ছোট্ট সেট আপ বাপ্পা ভাইয়ের। অল্প কবুতর বসে কিন্তু ভালো বসে, যে শখের বসেই বসা, কিন্তু যে কটা কবুতর আছে সে কটা কবুতরই খুবই ভালো। বন্ধুরা দেখতেই পাচ্ছ পায়রা সব খোপের ওপরেই আছে, বাপ্পা ভাই তোলার চেষ্টা করছে। আর এই যেমন একটা এখন আকাশে আছে, দেখুন সুন্দর ডানা চালাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, ভিডিও মনে হচ্ছে আজকে আর করতে পারবো না, বিড়ালের ধাওয়া খেয়ে কবুতর গুলো এই অবস্থা। দেখুন পায়রা কতটা ভয় পেয়ে গেছে, প্রতিটা পায়রা তুলতে যাচ্ছে আর উপরে উঠে চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এর আগের দিন বাপ্পা ভাইয়ের ভিডিও করতে পারিনি, বিড়ালে যে কবুতর গুলো, বিড়ালে একটু তাড়া করেছিল মনে হয় যে ভয়ে সব কবুতর বাইরে ছিল। আজকে আবার একদিন পরে চলে আসলাম বাপ্পা ভাইয়ের বাড়িতে। প্রথমে বাপ্পা ভাইয়ের সেট আপে একদম ছোট্ট সেট আপে অল্প কবুতর বসে, কবুতর কটা ভালোই বসে। দেখো বাপ্পা ভাই আবার নতুন করে সেট আপ করতে পারে, দরজার জন্য কি বেঁধে দিচ্ছ নাকি? যা কবুতর গুলো দেখছেন, প্রতিটা ঘরেই কবুতর আছে কম বেশি, উপরে দুটো বাচ্চাও আছে। চলুন প্রথমে বাপ্পা ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে নিয়ে যাই। এ হচ্ছে আমাদের বাপ্পা ভাই। কি বাপ্পা ভাই কেমন আছো তাই বলো, কেমন আছো? ভালো আছি। পায়রা কতগুলো আছে? পায়রা 14টা আছে। এর আগে তোমার কাছে অনেক পায়রা ছিল, এখন পায়রা তো কমে গেছে। কমে গেছে আগের ঘরটা নেই, ছোট ছোট ঘর আছে। ঘরটা আমার ঘর দোরটা ভেঙে গেছে, কভারটা করতে হবে, তারপর আবার নতুন করে বুঝবো মনে করছি। আছে সবই বিক্রির মতন আছে, বিক্রি করার মতন বিক্রি আছে। সবই বিক্রি করে দেবে, নতুন করে সেটা করবে। আমি তো ভালো আছি। চলুন এবার দেখা যাক প্রথমে বাপ্পা ভাই কি পায়রা আমাদেরকে দেখায়। বাপ্পা ভাই তোমার পায়রা কিছু দেখাও। সাদা কবুতর দুটো একসঙ্গে দেখা হচ্ছে, দেখুন বন্ধুরা সাদা গিরিবাজ। বাপ্পু ভাই রেজাল্ট কেমন? রেজাল্ট 4 ঘন্টা, 4 ঘন্টা উড়বে এটা বাপ্পু ভাই গ্যারান্টি দেবে। বন্ধুরা মাদি দানা দানা দিন কবুতরটা দেখুন, দানা খুব সুন্দর দানা, একদম ফ্রেশ সাদা গাছ। বন্ধুগণ যেসব বন্ধুরা সাদা গিরিবাজ পছন্দ করো, এই ধরনের গিরিবাজ পাওয়া যায় না বললেই চলে। চোখটা দেখো, চোখটা কালো চোখ, সাদা কবুতর কালো চোখ। এর বাজি কিরকম আছে? দেখলে মনে হবে দেশি পায়রা। এরা পাঞ্জা দেখো, সুন্দর পাঞ্জা। এবার নটটাকে একটু দেখাও, কবুতরগুলো একটু চালের উপরে ছাড়বে, একসাথে দেখুন না অসাধারণ। মানে খুব সুন্দর,
দেখে বিক্রির মতো কিছু কবুতর আছে? আছে, আমরা দেখে বিক্রির মতো কিছু কবুতর আছে। দেখো অসাধারণ গেটা কবুতর গুলো, আমরা দেখো দেখুন কবুতর দুটোকে একটু ছেড়ে তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর জ্যোতি অসাধারণ। বর্তমানে লোকেশনটা খুব ভালো, দেখে গেছেন একটা পর পড়েছে, চোখে দেখা এটাও কলেছে, এটাও কলেছে মন্ডিং আছে। গাড়ি দেখে বুঝতে পারবেন না, তারপরে জিরোটা দেখাবো ভাই। দেখুন বন্ধুরা, এই এক জোড়া কবুতর, সবুজ কবুতর সেম জোড়া, দুটোই নরমাতি আছে। এটাও কি তোমার মাস্টার জিয়াল নাকি রানিং কবুতর আছে? রানিং কবুতর, দুটো উড়িয়ে দেখানো যাবে? দেখানো যাবে, দুটো কবুতর উড়িয়ে দেখানো যাবে বন্ধুরা। ডানা খুব সুন্দর ডানা, দেখুন ডানাগুলো দেখুন, অবশ্যই কবুতর দুটো উড়াবে। যেসব বন্ধুরা দেখতে চাও, কিন্তু একটা কথা বলবো, এখন তো একটু বাজে চাপ আছে, বাপ্পা যে কথা বলছিল কবুতর উড়াবে অসুবিধা নেই, কিন্তু কবুতর যদি যায় তোমার যাবে, কিন্তু উড়িয়ে দেখে কবুতর দুটো বিক্রি আছে। কতক্ষণ উড়ছে কবুতর গুলো? সাড়ে চার ঘন্টা, চার সাড়ে চার ঘন্টা উড়ছে। দেখুন চোখ দেখুন, নারী কবুতর গাঁটা দেখো, সুন্দর পাঞ্জাটা দেখো, পাঞ্জাটা দেখুন অসাধারণ কবুতরটা। বাবা তোমার নম্বরটা একটু শেয়ার করো। 62-96-75-77-87। যদি তোমার বাড়ি কেউ আসতে চাই কিভাবে আসবে? তোর ঠিকানাটা বলো আগে। ঠিকানা সূত্রাগড়, শান্তিপুর সূত্রাগড়, মালঞ্চপাড়া। এটা মালঞ্চপাড়া, যে মালঞ্চ যে গাজিমের মেলা হয় যে মাঠে, মালঞ্চে শান্তিপুরে এসে যদি যাকে তাকে বলবা, যে কোনো টোটো কিংবা রিক্সা কিংবা অটো যাকে বলবা, শান্তিপুর গাজী মেলার মাঠ দেখে দেবে। গাজী মেলার মাঠের পাশেই বাপ্পু ভাইয়ের বাড়ি, যাক এক কথায় বাপ্পু ভাইয়ের নম্বর তো অবশ্যই কিনে কিনে থাকবে। দেখুন এবার নটটা একটু দেখুন, জানাবে সুন্দর। আর যে সকল বন্ধুরা কৃষ্ণনগর থেকে আসবা, অবশ্যই কৃষ্ণনগর কান্নাঘাট গামী বাসে এসে বকুলগড়া নামলে ওখান থেকে পায়ে হেঁটে 5 মিনিটের পর বাপ্পু ভাই নিলে পড়বে। দেখুন পাঞ্জারা দেখুন, কিছু কি শেয়ার করা যাবে? পায়রার দাম যে পায়রার দাম কি বলা যাবে? পায়রার দাম ফোন করবে, ফোনে আমি অবশ্যই জানিয়ে দেবো। ফোন করবেন বাপ ভাই, অল্প দামই নেবে, হ্যাঁ অল্প দামই দেবো। কোন কি গেলেন, পায়রা দুটো উড়ানো যাবে? হ্যাঁ পায়রা দুটো উড়ানো যাবে, উড়িয়ে দেখানো যাবে। একদম ভাই, পায়রা উড়ালে এখন নামবে না। দেখুন বন্ধুরা কবুতর গুলো একদম ফুল ফ্রেশ, কোনো একদম যে দেখতে পাচ্ছি। আর এরপরের জোড়াটা দেখাও, দেখুন এই এক জোড়া কবুতর আছে, অসীম কবুতর, একসঙ্গে দেখা হবে। তারপরে দেখুন এই এক জোড়া কবুতর, দুটো ছিটে কবুতর, নড়ার মাটি, নটটা কি ঘনো বাজি আছে নাকি? হ্যাঁ নটটা ঘনো বাজি আছে, নটটা ঘনো বাজি আছে, তোমাদেরকে দেখাবো। নটটা এক সময় ভালো উঠতো, কতক্ষণ উঠতো নটটা? নটটা 3.5 ঘন্টা, 3 ঘন্টা উঠতো, 3 ঘন্টা, 3.5 ঘন্টা উঠতো। বন্ধুরা গল্প দেবে না, যে বাপ্পা ভাই যেটা বলবে সত্যি বলবে, যে পায়রা বিক্রি করতে হবে এরকম কোনো প্রশ্ন নেই। যে আমাদের ম্যাক্সিমাম শখের বসে কবুতর বসে, দুটো একটা বাচ্চা বিক্রি করি, এই কারণেই বিক্রি করি,
যে এখন কবুতরের খাবারের দামও প্রচুর হয়ে গেছে, বিক্রি না করলে যে আমাদের শান্তিপুরে যারা পায়রা টায়রা পোষে তারা সবাই কম বেশি কাজের সঙ্গে জড়িত, একটা টাকা মানুষ বললেই চলে। দেখুন মাধ্যমটা দেখুন, এটা ওরা রানিং আছে নাকি? এটা ওরা রানিং আছে, রান ছিল, বাজের জন্য উড়াতে পারছি না। কিন্তু এর আগে আমি যে কথা বলছিলাম, আমার দুটো কবুতর উড়িয়েছিলাম, কিংবা মেঘে গেল না, বাজে গেল, বুঝতে পারলাম না, আমার নিজের কবুতর। তারপর থেকে আমি আর কবুতর উড়াচ্ছি না, বাজে খুব দিন তো দেখলাম একটা কবুতর ধরে নিয়ে গেল। দেখুন নটটা ডাঙা, দেখুন নটটাকে একটু বাজিয়ে দেখাবো, টাকাটা দেখাবো, চোখটা দেখাবো, দেখুন চোখটা দিলাম, দেখুন দেখুন এক জায়গায় সবুজ আছে, এদের কি কোনো বাজে আছে নাকি? ভাই মাটিটা শোনো, মাটিটা আছে, মাটিটা আছে, শীতে খেলা আছে, এটা দেখানো যাবে? খেলা না দেখানো যাবে, বলে না বলে সন্ধ্যা হয়ে গেছে, বেলায় হলে একটু পাড়া কিছু উড়িয়েও তোমাদেরকে দেখাতে পারতাম, আমি একটু ব্যস্ত ছিলাম বলে বেলায় আসতে পারিনি। দেখুন দুটো দুই চোখে কবুতর আছে, একটা লোক চোখে একটা সাদা চোখ, অসাধারণ দেখো, কিছু আছে নাকি বয়স্ক কবুতর? দুটো আছে, কতক্ষণ তোমাদের এর দু মাঝে? চার ঘন্টা ৪৫ মিনিট পর্যন্ত হয়ে গেছে, বাবু ভাই নিয়ে গিয়ে উড়িয়েছে, এরপরে জিরাটা দেখো, যখন এক জিরা কবুতর, কবুতরগুলো প্রতিটা একদম সেট সেট, জিরা সব একই রকম দেখতে, যেটা এই কবুতর দুটো খুব সুন্দর কালার, কি আছে দেখুন কালার, একদম সেট মাল একদম পুরো। মাদিনটা প্রথমে দেখাও, খেলা দিন খেলা কোনো পাওয়া যাবে না বন্ধুরা, ডানাটা দেখুন এরকম করে ধরছে, তাও কোনো বগলে দেখছি, বগলে কোনো ফাঁক নেই, এরকম ডানা কীভাবে বেড়ে দিই দেখো, না খোলা না বদ্ধ। ওগুলোকে উড়িয়েছে নাকি? না ওগুলো এখনো উড়ানো হয়নি। মদটাকে উড়ানো হয়েছে, আমরা যা নতুন দেখছি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না, এখানে কথা আছে নাকি? হ্যাঁ এখানে কথা আছে, এই নিচে বাজি আছে এটা? না এটা উপরে বাজি, দেখুন যদি কোনো বন্ধু একসঙ্গে সব কিনতে যাও, কটা কবুতর আছে তোমার কাছে? মোট আমার কাছে মোট ১৪টা কবুতর আছে, ১৪ পিস কবুতর আছে, একসঙ্গে কিনতে গেলেও কালকে যদি একসঙ্গে নিতে যাও, বাপু ভাইয়ের সঙ্গে দাম দর করতে পারো, কারণ বাপু ভাই যে কথা বলছিল সব বিক্রি করা যাবে,
চাপ মতন আছে চোখটা দেখো সূর্যের আলো নেই তবু চোখে অনেকে সূর্যের আলোয় দেখা যায় চোখের মনি কত সে দাঁড়িয়ে দেখো অনেক ছোট সূর্যের আলোয় দাঁড়া খুঁজেই পাওয়া যাবে না এখন মাঝ পায়েখানে একটু বাজি দেখাবো এদের বাচ্চা খুব ভালো রে খুব ভালো সিজে খেলা হয় এই বন্ধুরা এই কবুতরটা দেখুন একটু ডানাই যখন এই পালক খেলে বয়স আছে মোটামুটি চার বছর সাড়ে চার বছর বয়স দানাটা একটু অসুবিধা হয় কিন্তু ডিম পাচ্ছে একদম ওর গ্যারান্টি আছে এদের বাচ্চা সে একটা ছেড়েছিলাম গ্রুপে মুশকিল এরপরে যে একটা দেখাও যেটা আছে এরপর আর নেই বন্ধুরা দেখুন যে কটা কবুতর আছে এখানে সব কটা আছে কবুতর গুলো একটু গুনলেই বুঝতে পারবেন কটা কবুতর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আর একটা কবুতর কবুতর আছে একটা খেলা কেমন আছে এটা এখনো উড়াইনি এটা এখনো বাজের জন্য এখনো উড়াতে পারিনি সন্ধ্যা হয়ে গেল দেখি বলেন সব কবুতর গুলো আগে বন্ধুরা দেখতেই পেলেন বাপ্পা ভাইয়ের যতগুলো কবুতর আছে সবগুলো দেখালাম চোদ্দ পিস কবুতর আছে যদি কোনো বন্ধু একসঙ্গে নিতে চাও তো নিতে পারো আর জোড়া জোড়া নিলেও নিতে পারো এক ভিডিওটি পুরো দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই বলেই আজকের ভিডিও শেষ করলাম।